ঈদে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে হাতে কাজ করা পাঞ্জাবি, শাড়ি সহ নানান পোশাক তাই ব্যস্ত সময় কাটছে মানিকগঞ্জ ও চাঁদপুরের কারিগরদের যাদের বেশিরভাগই নারী তাদের নিখুঁত নকশার নান্দনিক সেসব পোশাকই উঠে আসছে রাজধানী সহ দেশ বিদেশের বিভিন্ন শোরুমে সামনে ঈদ তাই পোশাকের নকশা তুলতে কাটছে ব্যস্ত সময় এসব সূচি শিল্পীর নিপুণ নকশায় নান্দনিক হয়ে উঠছে পাঞ্জাবি ফতুয়া থ্রিপিজ শাড়ি সহ নানা পোশাক শুধু মানিকগঞ্জেই প্রায় অর্ধ লাখ নারী এই কাজ করেন ঈদের আগে তাদের এই বাড়তি আয় অভাবের সংসারে বাড়ায় প্রাণশক্তি সংসারের কাজ করিও আমরা এই যে সময় পাই সেই সময় এই কাজটা করি কাজ ভালো থাকলে তো সাত হাজার আট হাজার এরকম পায় আর কাজ একটু থাকলে পায় তো অন্য চার হাজার পাঁচ হাজার এইরকম আসে মানিকগঞ্জের ব্যবসায়ীরা বলছেন ঈদে এবার প্রায় পাঁচ লাখ পিস পাঞ্জাবি শাড়ি সহ অন্যান্য পোশাকের অর্ডার রয়েছে অন্য পোশাকের চেয়ে এসব হাতে কাজ করা পোশাকের চাহিদাও বেশি শুধু দেশে নয় চাহিদা রয়েছে দেশের বাইরেও আমরা এই নিজেদের দোকানের পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন শোরুমে এই হাতের কাজের পাঞ্জাবি সাপ্লাই করি গ্রামীণ মহিলাদের দ্বারা সুই সুতার কাজ হচ্ছে পাঞ্জাবির উপরে পাঞ্জাবি তৈরি করে ঢাকার বিভিন্ন ফ্যাশন হাউসে আমরা এগুলো সাপ্লাই করতেছি বিরাশি হাজার পাঞ্জাবির আমাদের এবার প্রোডাকশন হবে আমরা আশা করতেছি এদিকে পোশাকে নকশার কাজে ভাগ্য ফিরেছে চাঁদপুরের বিভিন্ন চরের নারীদের হাইমচর উপজেলার ঈশানবালা মধ্যচর নীলকমল চর ভৈরবী সহ কয়েকটি চরে গেলে দেখা মিলবে এমন দৃশ্যের সবাই কাজটি করে আর গরিবে সংসার চলে ঈদ উল্লুকে এরা কাজ ভালো চলে এখন চাইদাই বেশি আমরা সবাই কাজকাম করি সরকারি সহায়তা পেলে উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে হবে কর্মসংস্থান এমন দাবি স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোক্তারা যদি বাড়ে তাহলে এলাকা কর্মসংস্থান বাড়বে বেকার সমস্যা কমবে সূচি শিল্পীদের এসব কর্মযোগ্য শুধু তাদের সংসারে চাকাই সচল করছে তা নয় বরং ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতেও Nazmul Sakib, Channel 24.